গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ, একটা নতুন সকাল, একটা নতুন ভিডিও। তো তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। এই যা বাইরে যা। তো জাস্ট ঘুম থেকে উঠেছি, আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, কালকেও ফিরতে রাত হয়েছিল তাই জন্য দেরি হয়েছে। তো এখন চা গরম বসিয়েছি, চাটা খেয়ে তারপরে ব্রেকফাস্টটা সারবো, ব্রেকফাস্ট করে রান্নাবান্না করে তারপর ঘরের কাজকর্ম করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সব ঢুঙিরা বসে আছে, ঢুঙিরা বসে বসে ঢং করছে, চা খাবো এখানে। এখন টেবিলের সামনে ও বাবা কি নাটক 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 ঢং হচ্ছে, এটা ঢং হচ্ছে। এই তুই রাত্রিবেলা খাটের ওপর উঠে শুয়েছিলি আমার সাথে, কী করেছে? কালকে রাত্রে আমি ঘুমাচ্ছি, টের পাইনি আমি কখন লিজা উঠে নিজের মতন করে চুপ করে বুঝতে পেরেছে। আমার একা একা ভয় লাগছিল, এদিক ওদিক করছিলাম, তারপর উঠে গিয়ে শুয়ে পড়েছে আমার সাথে। ব্রেকফাস্টে আজকে লুচি আর কুমড়ো আলুর তরকারি। ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, তো ওকে দিয়ে আসি, ও খেয়ে নি, তারপর ঠাকুমাকে দিয়ে দিচ্ছি আর তারপরে আমি খেয়ে নেবো। আর এগুলো দেখো কী করছে, পেছন পেছন ঘুরছে, এই যে পেছন পেছন ঘুরছে, যেন মনে হচ্ছে লুচি খাবে। কী সমস্যা, কী হয়েছে? তুমি কালকে কী দুষ্টুমি করেছো? তুমি দুষ্টুমি করেছো কালকে? কী করেছো বুম, তুমি কেন করেছো? আমি বলবো সবাইকে তুমি কী করেছো? হ্যাঁ, আমি কি বলবো কী দুষ্টুমি করেছো? এই ডঙি, তুই ওখানে বসেছিস কেন? এই ঠাকুমা এখানে খেতে বসেছে, ওখানে বসেছে, বাই চান্স যদি কিছু একটা পড়ে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন ঝটঝট করে আলু টালু কেটে রান্নাটা বসিয়ে দেবো। স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, এসে এখন লিজার সাথে খেলছি। লিজার সব লোম ফোমগুলো আমার গায়ে লেগে গেছে, খেলা খেলছি আমরা এখন, দৌড়াদৌড়ি খেলা খেলছি। দেখো দেখো কেমন দুষ্টুমি করছে, দেখো 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 কি করছে, দেখো কি করছে। হ্যাঁ আজকে এই মারপিট করবি না কিন্তু, আবার মারপিট করে মাম্মা, তুমি মারপিট করছো কেন মাম্মা? পুটু 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 পুটু, এই এখানে এখানে, এই যে এখানে আসো, এখানে এখানে আপ। গুড গার্ল গুড গার্ল, এটা গুড গার্ল তো, এটা সবসময় গুড গার্ল। কী যে ওদের কামড়া কামড়ি খেলা, এই কালকে কী করেছিস তুই? এই ভদ্র মহিলা কালকে একটা খুব বাজে দুষ্টুমি করেছে, বলবো সবাইকে কী দুষ্টুমি করেছিস কালকে তুই? পালালে কী হবে আমি সবাইকে বলে দেবো, দাঁড়া অসভ্য মেয়ে। কালকে আমি সন্ধ্যেবেলা বাজারে গেছিলাম, এবার ঠাকুমা ছিল ঘরে, ঠাকুমা থাকে, আমি তো বাজার সাজার যাইয়ে দিই বলছি সন্ধ্যেবেলা। বাজার থেকে এসে দেখছি ঘরের এই মেঝেতে এইখানটাতে ওদের একটা গেঞ্জি আছে, বমি টমি করলে ওটা মুছ, এই বমি টমি করলে মুছি টুছি ওইটার পাতা ছিল, তো দেখছি ভেজা, ঠিক আছে। এবার আমি ঠাকুমাকে এসে বলছি যে দেখো না, শুনছে ঠাকুমার কথা, শুনছে ঠাকুমা কী বলছে শুনছে। তারপরে হ্যাঁ দাঁড়ো, কে আসছে দেখি, দাঁড়াচ্ছে কে কে দেখি তো, কে 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 কে, আই রূপা দিদি এসছে খাবার দিতে। আজকে লাঞ্চে করেছিলাম ভাত, লাউ লাউয়ের ছিলকা দিয়ে আলু দিয়ে ভাজা, আর উচ্ছে আলু সেদ্ধ, গন্ধরাজ লেবু, এখানে আছে চিকেন, আর এখানে আছে হচ্ছে আমের চাটনি। খেয়ে দিয়ে একটু বেরিয়েছি, যাচ্ছি একটু দরকারি কাজে। বিকেলে চা বসিয়েছি, ছিলাম একটু, গেছিলাম আসলে একটা ইন্টারভিউ দিতে জবের, তো সেখানে হয়ে গেছে, এক তারিখ থেকে জয়েনিং, কাল থেকে জয়েন করতে বলছিলো কিন্তু আমার একটা কাজ আছে মাঝখানে, তার জন্য আমি কাল থেকে জয়েন করতে পারছি না, আমি এক তারিখ থেকে জয়েন করছি। আবার অনেকদিন পর কাজের মধ্যে ঢুকছি, ভালো লাগছে বেশ, প্রায় দু বছর পর আবার কাজে ঢুকবো, ভালো লাগছে। আমি যখনই আসি বারান্দায় আমি একা থাকি না, সঙ্গে আমার ছানা পোনারা থাকে। এই যে ঢঙি মাম্মা, মাম্মা কি কি দেখছো বাইরে, কোথায় যাচ্ছ, কোথায় চললে তুমি? এই যে মাম্মা 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 মাম্মা,
মাম্মা বুড়ি, এটা আমার মাম্মা বুড়িটা একটা। বাকিগুলো কোথায় কে জানে? ওই যে আরেকজন, ও মামা, এটা তো আমার বলো মা, এটা আমার শুনতা মাতা, এটা শুনতা মা, এটা ঘণ্ট মা, এটা ঘণ্ট মা, ঘণ্ট মা। মাম্মা কে 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 দেখো তো একটু, কে দেখো তো, দেখো তো কে নিচে কে যাচ্ছে, কে 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 যাচ্ছে নিচে। অনেক জামা কাপড় জমে গেছিলো, তো আজকে আবার একটু কাচতে বসিয়েছি। কাচা প্রায় হয়ে গেছে, এবার শুকিয়ে তারপর মেলে দেবো। এই সব খেতে দিয়েছি, এনার খাওয়া হয়ে গেছে। একজন লাফাচ্ছে খাওয়ার জন্য, এই একজন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। দেখো না, দেখো কেমন করছে, এর সিনটা দেখো। এই কিরে, কায় দেখা না দেখো, ওর শুধু ওর নাটকটা তোমরা শুধু দেখতে থাকো, জেলির নাটকটা শুধু তোমরা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। কালকে রাত্রিবেলার ব্লগটা এন্ড করতে পারিনি, দেরি হয়ে গেছিলো, শুতে একটু বেরিয়েছিলাম। আর আজকে সকালবেলা মোটামুটি 7টায় ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে। জিম থেকে এসে জিম থেকে সরে যাবো একটু বাজারে, একটা জিনিস কেনার আছে, কিনে তারপর বাড়ি চলে আসবো। জিম থেকে জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম, এখন ব্রেকফাস্ট করবো। ওটসের স্মুদি বানিয়েছি, ওটা খাবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।